হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য বেরিয়ে এসেছে বিশাল বড় একটি আপডেট। বলা হচ্ছে SBI গ্রাহকদের জন্য রইল দুঃসংবাদ, এসে গেল নতুন নিয়ম। তো ফ্রেন্ডস, আপনার কাছে যদি স্টেট ব্যাংকের বই থেকে থাকে বা আপনি যদি স্টেট ব্যাংকে টাকা গচ্ছিত করে রাখেন অথবা স্টেট ব্যাংকে লেনদেন করে থাকেন, তাহলে এই আপডেটটি জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। এই সংবাদের ফলে, স্টেট ব্যাংকের এই নতুন নিয়মের ফলে সাধারণ মানুষ যারা টাকা গচ্ছিত রেখেছে স্টেট ব্যাংকে, তারা কতটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে পারে বা তাদের মধ্যে কতটা এফেক্ট পড়তে পারে, এই বৃত্তান্ত নিয়েই থাকবে আলোচনা। তো ফ্রেন্ডস, তাই যদি আপনি স্টেট ব্যাংকে লেনদেন বা টাকা গচ্ছিত করে রাখেন, তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ এমনও হতে পারে আপনি ভিডিওটি স্কিপ করে দিলেন আর দেখলেন না, হয়তো আগামী দিনের সমস্যার মুখেও পড়তে পারেন। এই গুরুত্বপূর্ণ ও হেল্পফুল ইনফরমেশনটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছেই এই নতুন নিয়মটি পৌঁছে দেবেন, যাতে তাদেরও জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। নিউজ রিপোর্টে বলা হচ্ছে, স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য রইল দুঃসংবাদ, এসে গেল নতুন নিয়ম। দেশের সব থেকে বড় ব্যাংক হলো স্টেট ব্যাংক, গ্রাহকদের সুবিধার জন্য বিশেষ নজর দিয়ে থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তবে মাঝে মাঝে কিন্তু নিয়মে রদবদল হয়, যার ফলে ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের। আবারও একবার স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রইল দুঃসংবাদ, কারণ নভেম্বর থেকেই স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো অ্যাকাউন্টে যদি মূলধন 1 লক্ষ টাকার কম থাকে, তাহলে সুদের হার 3.25% থাকবে। তবে এবারে ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে এলো নতুন নিয়ম, যার ফলে মধ্যবিত্ত গ্রাহকদের কপালে রীতিমতো ভাঁজও পড়তে চলেছে। স্টেট ব্যাংকের এই নতুন নিয়ম অনুযায়ী মেট্রো শহর গ্রাহকদের অ্যাকাউন্টে প্রতি মাসে ন্যূনতম ব্যালেন্স 3,000 টাকা রাখা বাধ্যতামূলক এবং আধা শহর গ্রাহকদের অ্যাকাউন্টে প্রতি মাসে 2,000 টাকা থাকতেই হবে, এমনটাই নির্দেশ দিল স্টেট ব্যাংকের তরফ থেকে। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স গুলি না রাখলে 10-15 টাকা পর্যন্ত জরিমানার সাথে GST চার্জ কাটা হবে। স্টেট ব্যাংকের তরফ থেকে এই ঘোষণা হওয়ার পরে অসুবিধার মধ্যে পড়তে চলেছে সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবাররা। তো ফ্রেন্ডস, এখান থেকে পরিষ্কার বুঝতে পারলেন স্টেট ব্যাংকের তরফ থেকে রয়েছে 3টি বড় দুঃসংবাদ। যদি আপনার কাছে স্টেট ব্যাংকের বই থেকে থাকে আর তাতে যদি আপনার মূলধন 1 লক্ষ টাকার কম থেকে থাকে, তাহলে সেই মূলধন অনুপাতে আগে যে সুদটি পেতেন তার থেকে অনেকটাই কমে গিয়েছে। তবে তার সাথে রয়েছে, মেট্রো সিটিগুলিতে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনাকে ব্যালেন্স মেনটেন করার জন্য, বইটি সচল রাখার জন্য মাসে 3,000 টাকা রাখতেই হবে, আর যদি সেটা আধা শহর হয়ে থাকে তাহলে আপনাকে 2,000 টাকা রাখতে হবে। নতুবা প্রতিদিনের হিসাবে GST চার্জ সহ 15 টাকা বা 20 টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত সাধারণ গ্রাহক। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত স্টেট ব্যাংকের সাধারণ গ্রাহকদের জন্য 3টি বিশাল নিয়ম, যা নভেম্বর থেকেই জারি হচ্ছে সারা দেশ জুড়ে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে বা জরিমানা থেকে বাঁচতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছেই এই আপডেটটি পৌঁছে দেবেন। এবং আপনি যদি আমাদের সঙ্গে থেকে এমনই দৈনন্দিন লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল সরকারি যোজনা ও ঘোষণা বা লেটেস্ট আপডেটগুলি পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।